হ্যালো স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি স্টার্ট করব ক্লাস টেনের ম্যাথসের চ্যাপ্টার 7, স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি 7.1 আজকে স্টার্ট করব। আজকে যারা নতুন এই ভিডিও দেখতেছো তাদেরকে আমি এটা সাজেস্ট করব যে এর পূর্বে আমি বেসিক দিয়ে দিয়েছি 7.1 করার জন্য, যেগুলো বেসিকে প্রয়োজন সেগুলো আমি সেখানে দিয়ে দিয়েছি। তোমরা সর্বপ্রথম সেটি দেখে নেবে। তোমরা যদি প্লে লিস্টে চলে যাও তাহলে তোমরা পুরোপুরি ভিডিও পেয়ে যাবে। আজকে আমি স্টার্ট করবো 7.1 এর পূর্বে ভিডিও আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো অল্প তোমাদেরকে আমি বলে দিই যে কী কী আমরা পড়েছিলাম। যে কোনো দুটি বিন্দু দূরত্ব আমরা এভাবে পড়েছিলাম, এ বি ফর্মুলাটি পেয়েছি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এখানে এ বি বলতে কি, এখানে 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 দূরত্ব আমরা বাইর করতে হবে, এখান থেকে এখানে দূরত্ব আমাদের বাইর করতে হবে, এখানে থেকে এখানে দূরত্ব আমাদের ফর্মুলা পেয়েছি এটি, এবং এরা আমরা সবাই জানি, আমি এই পুরো ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এবং এটা কীভাবে লেখা যায়, বা মূলবিন্দু দূরত্ব, যে মূলবিন্দু বলতে কি, এটা হচ্ছে একটি বিন্দু অ ধরেছি, মূলবিন্দু বলতে কি তার দুই কোঅর্ডিনেট হবে কি জিরো থাকবে, অর্থাৎ তার দুই স্থানাঙ্ক হবে জিরো, এবং এখানে যে কোনো ভ্যালু দেওয়া থাকবে। যদি দুই স্থানাঙ্ক যদি একটা জিরো দেওয়া থাকে তাহলে একই স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা এটি ফর্মুলা ইউজ করে আমরা করব। যখন আমি তোমাদেরকে করাবো তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং আমি তোমাদেরকে ভিডিওগুলো একদম স্লোলি বলে দিতেছি, তোমাদের যদি তোমরা যদি বলা তোরা স্পিড করার জন্য তাহলে আমি অবশ্যই করবো, তোমরা এখন কমেন্ট বক্স মধ্যে জানিয়ে দেবে। যাই হোক, আজকে আমি স্টার্ট করবো। নিম্নে দেওয়া জুড়া বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করো। অনুশীলনী 7.1 কোয়েশ্চন নম্বর 1, কোয়েশ্চন নম্বর 1 দেওয়া আছে কি, নিম্নে দেওয়া জুড়া বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করো। কোয়েশ্চন নম্বর 1 এটি 2.3 এবং 4.1 দূরত্ব কি আমরা কি এটা প্রশ্ন এই কথাটি বলেছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি যে 2.3 এখানে কোথায় পড়বে। এটি আছে 2, প্রথমে আমরা জানি কি এই যে 2.3 যে আছে, 2.3 প্রথমে আসে এক্স, প্রথমে প্রথমে আসবে এক্স, তারপর আসবে কি ওয়াই, তো প্রথমে যেটি আসবে সেটি এক্সের ঘর, সেজন্য কি প্রথমে এক্স আসবে 2 এবং ওয়াই আসবে কত 3, তো 2.3 3 কোথায় আসবে, এখানে আসবে, অর্থাৎ উপরে থাকবে ওয়াইয়ের ভ্যালু এবং এখানে থাকবে কি এক্সের ভ্যালু, আমরা সবাই জানি এখানে থাকবে একটি, এটা ধরে নেই এ কত পেয়েছি 2.3। তারপর কি, তারপর আরেকটি বিন্দু দিয়েছে 4, এটি হচ্ছে স্থানাঙ্ক, যে চাপটায় না স্থানাঙ্ক, সেজন্য এটি হচ্ছে স্থানাঙ্ক, এবং অন্যটি কী দিয়েছে, এটি দিয়েছে 4, একটি দিয়েছে 4 এবং এটি দিয়েছে 1, 4.1 কোথায় পড়বে, 4.1 এখানেই পড়বে, এখানে 4.1 এখানেই পড়বে, এটি ধরে নিলাম বি। তো আমাদেরকে এখান থেকে একদম শর্টে এখান থেকে এখানে দূরত্ব আমাদেরকে বাইর করতে হবে, এই এখান থেকে এই এখান থেকে এখানে আমাদেরকে দূরত্ব বাইর করবে। আমরা ফর্মুলা জানি, দূরত্ব ফর্মুলা জানি আমরা অবশ্যই বাইর করবো, আমরা দূরত্ব ফর্মুলা জানি সবাই, আমি দূরত্ব ফর্মুলা বলে দিয়েছি কি দূরত্ব ফর্মুলা এটি, এটার সাহায্যে আমরা বাইর করবো। তোমরা যদি না জানো তাহলে তোমরা এটি মুখস্থ করে নেবে, নাহলে তোমরা বোঝার চেষ্টা করবে। আমি তোমাদেরকে বেসিকের মধ্যে বলে দিয়েছি কীভাবে এটি বাইর করতে হয়, কারণ এই ফর্মুলার সাহায্যে আমরা এটাকে বাইর, কারণ এই স্থানাঙ্ক বলতে কি এটাই, এখান থেকে আমাদের এখান থেকে দূরত্ব বাইর করতে হবে, মনে রাখো দূরত্ব ফর্মুলা আমরা সবাই জানি। তো এখানে আমরা কীভাবে স্টার্ট করো আমি তোমাদেরকে বলে দিই, যে তোমার এক্সামের মধ্যে যদি কীভাবে লেখবে, কীভাবে লেখলে তোমরা মার্কস পাবে, সর্বপ্রথম এভাবে লেখবে লেট, লেট বা দরি তোমরা যে কোনো একটি রাখতে পারবে, লেট এ এটা ধরে নেবে এ, এ 2.3 এবং বি এটাকে ধরবে বি, বি 4.1 এভাবে ধরে নেবে। তারপর আমরা যে যে ফর্মুলা জানি এটাকে ধরে নিচ্ছে, এটাকে ধরে নিচ্ছে বি, তো আমরা ফর্মুলা জানি এ বি, আমরা এই ফর্মুলা কী পেয়েছি সবাই জানো কি, আমরা এটি ফর্মুলা পেয়েছি, আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা ফর্মুলা ইউজ করবো, এক্স টু মাইনাস এক্স ওয়ান দুটি তোমরা যে কোনো একটি ইউজ করতে পারবে, তোমরা সেটা সেটা দিয়ে ইউজ করে দেখে একই আনসার পাবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, মানে এক্স টু ও এক্স ওয়ান কোনটি তোমরা যদি না জানো তাহলে সর্বপ্রথম এখানে সাইটে লেখে নেবে, আমি কিছু ভিডিও মধ্যে সাইটে এবার লেখে দেখাবো, তোমরা এখান থেকে বুঝে নেবে। এক্স ওয়ান এভাবে সর্বপ্রথম লেখে নেবে, এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এভাবে লেখে নেবে, তখন তোমাদের জন্য ইজি হবে। এক্স ওয়ান আমি প্রথমে বলছি কি, প্রথম যেটি থাকে সেটি হচ্ছে এক্স ওয়ান, তারপর যাকে ওয়াই ওয়ান, এটি হচ্ছে এক্স টু, তার হচ্ছে ওয়াই টু, তো প্রথমে এক্স ওয়ান এটি হবে, এক্স ওয়ান হবে 2 এবং এক্স টু কোনটি হবে, এক্স টু হচ্ছে এটি 4, তারপর এখান থেকে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান হবে এটি, এটি হচ্ছে এক্স ওয়ান, এটি হচ্ছে ওয়াই ওয়ান, এটি হচ্ছে এক্স টু, এটি হচ্ছে ওয়াই টু, আমি তোমাদের এখানে দেখাচ্ছি কিন্তু তোমার এখানে লেখবে না, সাইটে লেখা নেবে যদি প্রয়োজন মনে করো, তাহলে ওয়াই ওয়ান কী হবে, ওয়াই ওয়ান হবে 3 এবং ওয়াই টু কী হবে, ওয়াই টু হবে গিয়ে 1, যদি তোমরা না জানো এভাবে লেখে নেবে তখন তোমাদের জন্য ইজি হবে, তোমাদের বুঝতে তোমাদের সুবিধা হবে। মানে এখান থেকে আমরা প্লট করবো, রুট ওভার তো থাকবেই, তো এখানে এক্স ওয়ান কত আছে, আমাদের প্রথম কি এক্স টু দরকার, এক্স টু কত আছে 4, এভাবে লেখা নেবে, কেটে দিয়ে 4 লেখা নেবে, মাইনাস এবার মাইনাস আছে, এটি হলো ফর্মুলার মাইনাস, মনে রাখবে এটি হচ্ছে ফর্মুলার মাইনাস, তারপর কি এক্স ওয়ান কত হচ্ছে, এক্স ওয়ান হচ্ছে 2, 2 হোল স্কোয়ার, ওয়াই টু কত আছে, এখন ওয়াই টু দেখো, ওয়াই টু কত পেয়েছো 1, মাইনাস ওয়াই ওয়ান কত পেয়েছো 3, সঙ্গে আছে কি হোল স্কোয়ার, তারপর কি 4 থেকে 2 চলে গেলে থাকবে কত 2 থাকবে, 2 স্কোয়ার প্লাস 1 থেকে 3 চলে গেলে থাকবে কত
माइनस टू होल स्क्वायर। तुम्हारे एक कथा मन रख मन मन रख दे तुम्हारा कि एक कथा मन रख दे कि जे संख्यार ऊपर जी एभवे थे होल स्कोयर एभवे थे होल स्कोयर तेल मन रख दे जो स्कोयर थे ऊपर ए बेकार भेतरे जी माइनस थे तो प्लस हो जाए मन रखे जी बेकार भेतरे माइनस थे ऊपर जो स्कोयर थे तो प्लस हो जाए अर्थात एटी फोर हो जाए एटी नाइन हो जाए कारण थ्री स्कोयर नाइन एवं टू स्कोयर फोर जो स्कोयर थे ऊपर अर्थात जो जोड़ संख्या थे टू थे फोर थे सिक्स थे एट थे जो जोड़ संख्या थे ऊपर थे তাহলে মনে রাখবে সেটি প্লাস হয়ে যায়। যদি এখানে থাকে টু আছে ব্র্যাকেটের ভিতরে কিন্তু এখানে আছে কিউব কিন্তু সেটি মাইনাস হবে সেটি প্লাস হবে না কারণ এটি বেজোর সংখ্যা সেজন্য এটি হবে হয়ে যাবে কি কেন হবে না আমি তোমাদেরকে এখন খুলে খুলে দেখাচ্ছি। এটা যদি টুকি বলতে কি টুকি বলতে তিনটি কিউব তিনটি টু তিনটি হচ্ছে টু অর্থাৎ মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তোমরা যদি মাইনাস মাইনাসে কত হবে মাইনাস মাইনাসে প্লাস দুই দুগুণ আমরা জানি কি চার প্লাস হয়ে গেল ইনটু কত আছে মাইনাস টু এটি দু ইন্টু মাইনাস টু আছে এটা ফোরে প্রথমে আসে প্লাস এবং এটা প্রথমে আসে কি মাইনাস প্লাস মানে আসে মাইনাস চার দুগুণা আট অর্থাৎ মাইনাস হয়ে যাবে সেজন্য কি যদি বেজোর সংখ্যা আসে তাহলে মনে রাখবে কি মাইনাস থাকবে যদি জোর সংখ্যা আসে তাহলে এটি প্লাস হয়ে যাবে। আমি আর বলবো না তোমরা এটাই দেখে তোমরা বোঝার চেষ্টা করবে। এবং এখানে কী হবে এটা তো টু স্কোয়ার জানি কি সবাই জানি ফোর প্লাস এখন এখানে টু স্কোয়ার যে আছে সেটি আমি বলছি যদি উপরে যদি স্কোয়ার থাকে দুই ফোর এবার যদি উপরে কিছু থাকে তাহলে এটি প্লাস হয়ে যাবে কারণ যদি মাইনাস থাকে তাহলে সেটি প্লাস হয়ে যায় সেটি হয়ে যাবে কি ফোর ফোর প্লাস ফোর আমরা সবাই জানি ফোর প্লাস ফোর কত ফোর প্লাস ফোর এইট আনসার কি এটা আনসার এটা নয় এটা আনসার কীভাবে বাইর করবে যে এইট যেটি আছে এটাকে তোমরা রোড থেকে বাইর করতে পারবে কি অবশ্যই পারবে কীভাবে বাইর করবে যদি তোমরা না জানো তাহলে এভাবে করবে এইট এইটকে এভাবে করবে উৎপাদক করে নেবে টু দ্বারা প্রথমে করে নেবে কারণ এটি জোড় সংখ্যা সেজন্য আমি দুই দ্বারা করবো চার দুগুণা আট আবার করবো দুই দ্বারা দুই দুগুণা চার আর আমরা জানি আমরা হিরো সূত্রের মধ্যে পেয়েছি হিরো সূত্রের মধ্যে আমরা কী পেয়ে এসেছি যদি কোনো সংখ্যা যদি ডাবল আসে এটা হচ্ছে চার একটি রুট থেকে বাইর হয়ে যায় আমি এভাবে এখন দেখাবো টু 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 কয়টি পেয়েছি আমরা তিনটি পেয়েছি যদি আমি বলছি দুই সংখ্যা যদি আমরা ডাবল পেয়ে যাই দুই দুই সংখ্যা থেকে আমরা একটি সংখ্যা বাইর করতে পারবো একটি সংখ্যা বাইর করে নেবো কিন্তু এখানে দুইটি সংখ্যা না সেজন্য এই টুটি ভিতরে থাকবে অর্থাৎ টু রুট টু আমাদের আনসার হবে মনে রাখবে এখন এখানে কোয়েশন কোয়েশন ওয়ান শেষ হয়ে যাবে আমাদের আনসার কত পেয়েছি টু রুট টু আমরা পেয়েছি আনসার কোয়েশন নম্বর টু কোয়েশন নম্বর টু কি যদি এখানে কোনো একক দেওয়া নাই কোনো কিছু দেওয়া নাই সেজন্য কি আমরা এভাবে ছেড়ে দেবো টু রুট টু কোয়েশন নম্বর টু কোয়েশন নম্বর টু কি দেওয়া আছে দেখে নাও সে একই নিয়মে সেটি একই একই ফর্মুলা ইউজ হয়েছে একই নিয়ম তোমরা তোমরা নিজেই চেষ্টা করো তোমরা পারবে এটা কী দিয়েছে মানা সাইভ কমা সেভেন সে এটাকে তোমরা যদি এখানে প্লট করো এটা এদিকে আছে মাইনাস প্রথমে আছে এক্স বাদে আছে ওয়াই এটাকে যদি তোমরা এখানে মধ্যে প্লট করো মানে সাইভ কমা সেভেনকে তাহলে তোমরা কীভাবে প্লট করবে মানে সাইভ এখানে আছে এবং সেভেন কোথায় আছে সেভেন আছে উপরে সেভেন আছে উপরে অর্থাৎ এখানে পড়বে মানে সাইভ কমা সেভেন ফাইভ কমা সেভেন এটা প্রয়োজন তোমাদেরকে আমি দেখানোর জন্য এটা বলছি এটা কোনো তোমাদের লেখার প্রয়োজন নেই শুধু তোমাদের বোঝার জন্য আর তারপর পরেরটি আছে মানে ওয়ান কমা থ্রি মানে ওয়ান এদিকে থাকবে এবং থ্রি কোথায় থাকবে উপরে থাকবে মানে ওয়ান কমা থ্রি এখানে পড়বে অর্থাৎ আমাদের এখান থেকে এখানে আমাদেরকে দূরত্ব বাইর করতে হবে এখান থেকে এখানে দূরত্ব আমাদেরকে এখানে দূরত্ব বাইর করতে হবে আমরা সবাই ফর্মুলা জানি আমাদের সেজন্য কোনো অসুবিধা নেই আমরা ফর্মুলা ইউজ করে নেব সবাই তাহলে লেখা নেবে দড়ি দড়ি বা লেট বলে দড়ি লেখা নেবে কি এটি হচ্ছে এ এ কত পেয়েছি মাইনাস ফাইভ কমা সেভেন এবং বি কত মাইনাস ওয়ান কমা থ্রি আমরা এটি ফর্মুলা জানি তারপর কী করবো ফর্মুলা এখানে বসিয়ে দেবো অতএব কি এ বি ইকুয়াল টু আমার ফর্মুলা জানি কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমরা এটা সবাই ফর্মুলা ফর্মুলা জানি যদি এখন তোমরা এখানে কনফিউজ হয় কোনটা এক্স ওয়ান কোনটা এক্স ওয়ান আছে আমি প্রথমে বলে দিচ্ছি কীভাবে লিখতে হয় প্রথমে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আমি দুই রকম তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে এক্স টু এক্স ওয়ান একসাথে নিয়েছিলাম এক্স ওয়ান এক্স টু প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে এক্স ওয়ান মাইনাস ফাইভ এক্স ওয়ান তারপর যে তার এর সঙ্গে যেটি থাকে সেটি হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান করতে হবে সেভেন তারপর যেটি হচ্ছে এক্স টু হবে মাইনাস ওয়ান এবং ওয়াই টু করতে হবে ওয়াই টু হয়ে যাবে কি থ্রি এবং এখান থেকে আমরা এই ফর্মুলার মধ্যে প্লট করবো কীভাবে করবো তোমরা দেখে নাও টুর তো আছেই এক্স টু কত এক্স টু হচ্ছে গিয়ে এটি হচ্ছে এক্স টু হচ্ছে মাইনাস ওয়ান ব্র্যাকেট দিয়ে দেবে মাইনাস ওয়ান এবং এক্স ওয়ান কত হচ্ছে মাইনাস ফাইভ এখন এটি হচ্ছে মাইনাস ফর্মুলা মাইনাস এই মাইনাসে হয়ে যাবে প্লাস কারণ এভাবে দেখাও তোমাদেরকে বোঝানোর জন্য আবার একটি লাইন আমি লম্বা করে দিচ্ছি প্লাস ওয়াই টু কত আছে ওয়াই টু হচ্ছে থ্রি আর ওয়াই ওয়ান কত আছে এটি হচ্ছে ফর্মুলা মাইনাস এবং এটি হচ্ছে নিজের মাইনাস এটি তো মাইনাস ওয়াই ওয়ান কত সেভেন এটি তো সেভেন ডাইরেক্ট হয়ে যাবে
লগা আছে কি তাদের হোল স্কোয়ার আছে, তাদের হোল স্কোয়ার আছে। আমি এখানে লম্বা করে নিচ্ছি, মাইনাস ওয়ান আছে এবং এটি কি হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস, প্লাস ফাইভ হোল স্কোয়ার। এটি কত হবে, এখানে রুট নেই, রুট নেই এখানে, একটি রুট। এখানে কত আছে, থ্রি থেকে সেভেন চলে গেলে থাকবে কত, মাইনাস ফোর, মাইনাস ফোর হোল স্কোয়ার। এখন ফাইভ থেকে চলে গেলে থাকবে কত, ফোর, ফোর স্কোয়ার। এটি হয়ে যাবে কি মাইনাস ফোর স্কোয়ার, অর্থাৎ মাইনাস লেখে নেই আবার, লম্বা হয়ে যাবে। এটি হয়ে যাবে সিক্সটিন, এটি হয়ে যাবে কি মাইনাস ফোর, যদি উপরে যদি স্কোয়ার থাকে এবং বিকটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটি প্লাস হয়ে যাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বলছি প্রথমে সিক্সটিন হয়ে যাবে, আমরা জানি কি সিক্সটিন, সিক্সটিন আমরা জানি কি থার্টি টু। এবং থার্টি টুকে যদি তোমরা আলাদা করতে চাও তাহলে করতে করবে সিক্সটিন ইন্টু টু করবে। এবং সিক্সটিন আমরা জানি রুট থেকে বাইর হয়ে আসে, সবাই জানো সে ফোরে, ফোর স্কোয়ার হচ্ছে কি সিক্সটিন, যদি যদি না জানো তাকে লাগে ফোর স্কোয়ার ইন্টু টু, তো ফোর তো চার স্কোয়ার কেটে যাবে, সে তোমাদের তো ফোর রুট টু হয়ে যাবে, সেটি তোমাদের আনসার, তোমাদের আনসার কি ফোর রুট টু তোমাদের আনসার। আমি এখানে কিছু লম্বা করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। কোয়েশ্চন নম্বর থ্রি, কোয়েশ্চন নম্বর থ্রি কী বলা, কী বলা হয়েছে, মাইনাস এ কমা বি এবং মাইনাস এ কমা মাইনাস বি এর দূরত্ব বের করার জন্য। সর্বপ্রথম আমি একই প্রশ্ন এগুলো একই নেমে প্রথমে দড়ি, দড়ি বলে এগুলো লেখা, এগুলো লেখা নেবে, দড়ি এ ইকুয়াল টু কি এ কমা বি এবং বি কি, বি পেয়েছি কি মাইনাস এ কমা মাইনাস বি। এখন আমরা ফর্মুলা ইউজ করবো, এ বি দূরত্ব ফর্মুলা পেয়েছি কি, এখানে বসিয়ে নেবো এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। যদি না জানো আমি প্রথমে বলছি কি এভাবে লেখা নেবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, আমি পরে দেখাবো না, শুধুমাত্র প্রথমে বলে দিচ্ছি এগুলো। এক্স ওয়ান কোনটি, এক্স ওয়ান হচ্ছে এটি, এটি হচ্ছে ওয়াই ওয়ান, এটি হচ্ছে এক্স টু, এটি হচ্ছে ওয়াই টু। এক্স ওয়ান কত এ, ওয়াই ওয়ান কত বি, এক্স টু কত এ মাইনাস এ, ওয়াই টু কত মাইনাস বি। এখান থেকে আমরা প্লট করবো ফর্মুলার মধ্যে, এক্স টু, এক্স টু কত আছে, এক্স টু হচ্ছে গিয়ে মাইনাস এ, এক্স ওয়ান কত আছে, এটি হচ্ছে ফর্মুলা মাইনাস, এটি হচ্ছে মাইনাস হোল স্কোয়ার। ওয়াই টু কত আছে, ওয়াই টু মাইনাস বি ফর্মুলা মাইনাস, ওয়াই ওয়ান কত আছে বি হোল স্কোয়ার। মাইনাসে মাইনাসে যদি তোমরা এভাবে থাকে, মাইনাস টু মাইনাস তোমরা কত লাগবে, তোমরা লাগবে অবশ্যই মাইনাস ফোর লাগবে, যদি মাইনাস থ্রি প্লাস টু থাকে তোমরা কত লাগবে, মাইনাস ওয়ান লাগবে, কারণ তোমরা এবার যোগ্য সব সবাই জানো, আমি দেখানোর কোনো প্রয়োজন নেই। তো মাইনাস ওয়ান মাইনাসে কত হবে, মাইনাস টু, মাইনাস টু এ হোল স্কোয়ার এভাবে হয়ে যাবে, প্লাস মাইনাস বি হয়ে যাবে মাইনাস টু বি হোল স্কোয়ার। যদি বেকারের ভিতরে স্কোয়ার থাকে, উপরে স্কোয়ার থাকে এবং যদি বেকারের ভিতরে মানুষ থাকে তাহলে সেটি প্লাস হয়ে যায়, হয়ে যাবে কি ফোর এ স্কোয়ার, কারণ আমরা জানি টু স্কোয়ার হতো ফোর এ স্কোয়ার, স্কোয়ার তো এ স্কোয়ার থাকে যাবে, এটি হয়ে যাবে ফোর আর এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে কি বি স্কোয়ার, বি হয়ে যাবে তার স্কোয়ার। এখান থেকে আমরা ফোর কমন নিয়ে নেবো, ফোর কমন নিলে কী হয়ে থাকবে, ফোর আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি থাকবে। এবং ফোরটি রুট, রুট থেকে বাইরে যাবে, ফোরটি অবশ্যই রুট থেকে বাইরে যাবে, আমরা জানি কি টু স্কোয়ার অর্থাৎ ফোর, অর্থাৎ রুটটি টু ফোরটি রুট থেকে বাইরে হয়ে যাবে, তাতে কি রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো তোমরা রুট থেকে বাইর করতে পারবে না, কেন পারবে না, কারণ এগুলো আলাদা আলাদা জিনিস। এ স্কোয়ার যদি এখানে ইন্টু থাকতো তাহলে আমরা এটাকে বাইর করতে পারতাম, কিন্তু এখানে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার উপরে উপরে আছে বি স্কোয়ার উপরে, কারণ দুটি আলাদা আলাদা জিনিস, সেজন্য কি সেটি রুট থেকে বাইর হবে না, এটি হবে টু রুট টু, এটি হবে আনসার। কোয়েশন নম্বর টু, কোয়েশন নম্বর টু কী দেওয়া আছে, কোয়েশন নম্বর টু হচ্ছে গিয়া জিরো কমা জিরো এবং থার্টি সিক্স কমা ফিফটিন বিন্দুয়ের দূরত্ব নির্ণয় করো, এবং তারপরে কিছু অংশ দেওয়া আছে। দেখো এখানে এখন তোমরা এ এবং বি শহরের দূরত্ব নির্ণয় করতে পারবে কি, যা সেভেন পয়েন্ট টু খন্ডে আলোচনা করা হয়েছে, এটি তোমাদের জন্য আমি তোমাদেরকে তোমাদেরকে মুখ বলে দিয়েছি, এটি তোমাদের তোমরা অবশ্যই তোমরা করতে পারবে। এখানে যে আলোচনা করা আছে সেভেন পয়েন্ট টু মধ্যে, সেভেন পয়েন্ট টু দূরত্ব নির্ণয় করার জন্য, যেখান থেকে থার্টি সিক্স হয় এখানে যদি ফিফটিনের দূরত্ব তাহলে তোমরা দূরত্ব বাইর করতে হবে, এটা আনসার থার্টি নাইন হবে, তোমরা এটি বাইর করে আমাকে কমে বেশি জানাবে, এটা আনসার থার্টি নাইন তোমরা বাইর বাইর করতে পারবে, কারণ এই কারণ এটা ফর্মুলার মধ্যে ইউজ করবে, এবং ফর্মুলা যে কোনো একটি অফিস অফিস ফর্মুলা বা এবি স্কোয়ার ফর্মুলা এটি তোমরা ইউজ করলে তোমরা এটি আনসার তোমরা পেয়ে যাবে, কারণ এটা তোমরা আমাকে আনসার দেবে, থার্টি নাইন আনসার হবে। কোয়েশন নম্বর টু আমরা আমি স্টার্ট করবো, সে প্রথমে বলছি কীভাবে লেট বলা ধরে নেবে, এ জিরো কমা জিরো এবং বি থার্টি সিক্স কমা ফিফটিন,
কারণ দূরত্ব ফর্মুলা আমরা সবাই জানি, কারণ দূরত্ব ফর্মুলা যে কোনো দুটোই ইউজ করে তোমরা এখানে করতে পারবে। কারণ এখানে ইউজ সহজ কোনটি হবে জানো? তোমরা সহজ হবে এখানে যদি আমি তোমাদেরকে বলছি যে যদি একটি বিন্দু যদি জিরো 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 পেয়ে যায়, দেখো এখানে জিরো জিরো একটি বিন্দু পেয়ে গেছো, যদি তোমরা এই ফর্মুলাটি তোমরা ইউজ করো, যদি একটি বিন্দু জিরো জিরো পেয়ে গেছো এখানে দেখো, যদি তোমরা এই ফর্মুলাটি ইউজ করো তোমরা তোমরা অতি সহজে তোমরা আনসারটি বাইর করতে পারবে। যে এই ফর্মুলাটি ইউজ করলে তোমরা বাইর করতে পারবে, তোরা লম্বা হবে, কারণ তোরা লেখতে তোরা লম্বা হবে, কিন্তু এই ফর্মুলাটি ইউজ করলে তোমার অবশ্যই অতি জলদি তোমরা আনসার বাইর করতে পারবে। কারণ এটি একটি বিদ্রোহ স্থানাঙ্ক কত জিরো জিরো দিয়েছে, দেখো এখানে তোমার একটি প্রশ্নের মধ্যে দেখো জিরো জিরো দিয়েছে, শুধুমাত্র একটি ভ্যালু দিয়েছে, একটি ভ্যালু আমার এখানে বসিয়ে দেবো, তোমরা আনসার বাইর করতে পারবো। তো আমরা একটি ফর্মুলা এখানে ইউজ করবো, এই ফর্মুলাটি এক্স স্কোয়ার প্লাস বাই স্কোয়ার। তোমরা যদি বলো না আমি এটা ইউজ করবো না, আমি এটা ইউজ করবো, তোমরা এটা ইউজ করে তোমরা অবশ্যই তোমরা আনসার ফল আনসার পাবে, একই আনসার পাবে, কারণ আমি এখানে এটি ইউজ করছি, এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি। তো এখানে এক্স ওয়াই, এখানে এক্স বলতে কি এটি তো নেই, এটি জিরো কমা জিরো এটি কোনো মান নেই, এটি হচ্ছে এক্স এবং এটি হচ্ছে গিয়ে ওয়াই, এখানে কোনোটি নেই, এখানে এক্স জিরো কমা জিরো কোনোটি নেই এখানে, সেজন্য কি জিরো জিরো মাইনাস এক্স কত হবে? এক্স হবে, কারণ জিরো ভ্যালু নেই, সেজন্য কি এখানে কিছুই হবে না, সেজন্য এই আনসারটি বসবে এক্স স্কোয়ার 36। এক্স বলতে কি 36 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে কি 15 স্কোয়ার, এই এই কোয়েশনটি এই ভ্যালুটি এখানে বসবে। এখন আমরা সবাই জানি 36-এর ভ্যালু, আমরা সবাই জানি 36-এর ভ্যালু কত, যদি তোমরা না জানো তাহলে তোমরা কীভাবে বাইর করবে? যদি 36-এর ভ্যালু তোমরা যদি মুখ মনে না থাকে তাহলে তোমরা কীভাবে বাইর করবে? এভাবে আমি তোমাদেরকে পূর্বে দেখিয়ে দিয়েছি, 36-এ যদি তোমাদের ভ্যালু মনে তা না থাকে তাহলে এভাবে স্কোয়ার 36 স্কোয়ার, এটি হবে গিয়া 6 6 6, ভ্যালু হচ্ছে 36 এবং 3 হচ্ছে গিয়া 9, 2 ডিজিট দিয়ে এভাবে লিখবে, তারপরে দুটি ইনটু করবে, 36 আমরা জানি কি 18 দেখুন না 36, এটি হয়ে যাবে 6, এটি হয়ে যাবে গিয়া 2, এটি হয়ে যাবে গিয়া 9 3 12, অর্থাৎ 2 1 2 9 6, এটি হয়ে যাবে গিয়া 9 1 2 9 6 পেয়ে যাবে তোমরা আনসার 1 2 9 6। তোমার 36-এর ভ্যালু কত পাবে? 1 2 9 6 প্লাস 15 স্কোয়ার, আমরা জানি কি 15 স্কোয়ার হচ্ছে গিয়া 2 25, 15 স্কোয়ার হচ্ছে গিয়া 2 20, তোমাদের ভ্যালু মুখস্থ রাখতে লাগবে, মুখস্থ তোমরা বলছি 1 থেকে তোমরা 25 পর্যন্ত তোমরা বর্গ মুখস্থ করে নেবে, তখন তোমাদের জন্য ইজি হবে, না তোমরা বাইর করা শিখবে। কারণ এভাবে আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি অতি দুটি সংখ্যা বর্গ কীভাবে বাইর করতে, আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমাদেরকে লিঙ্ক দেবো, তোমার কম পছন্দ জানিয়ে দেবে, লিঙ্ক দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দেবো দিয়ে দেবো কীভাবে দুটি সংখ্যা বর্গ কীভাবে বাইর করতে অতি সহজে। এই দুটি অ্যাড যদি আমরা অ্যাড করে নেই তাহলে কত পাবো? দুটি অ্যাড করলে পাবো 1 2 5 1, দিয়ে আমি যোগ করেছি এখানে, তোমাদেরকে দেখানো প্রয়োজন নেই, তোমরা অবশ্যই এখানে যোগ করতে পারবে। তো এখন এই 1 5 2 1 কোন সংখ্যা স্কোয়ার, কোন সংখ্যা স্কোয়ার? আমি আমার মুখস্থ আছে 39-এর, 39 স্কোয়ার হচ্ছে গিয়া 39 স্কোয়ার হচ্ছে গিয়া 1 2 5 9, এখানে স্কোয়ার স্কোয়ার থেকে রুট করা যাবে 39, তাহলে আমার তো মুখস্থ আছে, কিন্তু তোমার তো মুখস্থ নেই, তোমরা কীভাবে বাই করবে? তোমার যদি মুখস্থ না থাকে তারা এভাবে করবে যে 1 5 আছে 2 9, এটাকে তোমার উৎপাদক করে নেবে। কোন সংখ্যাটি প্রথম উৎপাদক স্টার্ট করবে তোমরা যদি না জানো, আমি একটি ভিডিও মধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি, আজ তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন সংখ্যা যদি লাস্টে অর্থাৎ শেষে শেষে করে থাকে, যদি 2 থাকে প্রথমে 0 2 4, কোনো জোর সংখ্যা যদি থাকে তাহলে তোমরা 2 দিয়ে স্টার্ট করবে, যদি জোর সংখ্যা থাকে, জোর সংখ্যা তুমি জোর সংখ্যা তোমরা সবাই চিনো 2 4 6 8, অর্থাৎ জোর সংখ্যা, যদি জোর সংখ্যা না থাকে, কি থাকে 1 থাকে বা 3 থাকে বা 5 থাকে, তখন তোমরা কেউ কোনটা দিয়ে স্টার্ট করবে? তো আমি তোমাদের এখানে দেখা দেখা, যদি এই সংখ্যা যদি প্রথমে যোগ করে নেবে 2 1 3 3 5 8 8 1 9, অর্থাৎ 9 যে সংখ্যা আছে সেই সংখ্যাটি কোন সংখ্যাটি দিয়ে যাবে, অর্থাৎ 2 পরে কোন সংখ্যা আছে, 2 পরে আছে গিয়ে 3, এই 3 দিয়ে যাবে। আমি এগুলো ভিডিও যদি তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে তোমরা বলবে কীভাবে বাইর করতে হবে। যখন 2 দিয়ে যাবে, 2 দিয়ে তো আমি এখানে যাবে না, কারণ এটি বেজোড় সংখ্যা, সেজন্য 3 দিয়ে যাবে, কারণ এই সংখ্যাগুলো আমি পেয়েছি কত, যোগ করে 9 পেয়েছি, এবং 9 আমরা জানি কি 3 দিয়ে যায়, সেজন্য কি 3 দিব, 3 5 যা 15, তারপর কি 3 তো 2 মাঝে যাবে না, সেজন্য কি এখানে 0 বসাবো, তারপর হয়ে যাবে 30, আবার দেখো 7 5 আমরা জানি কি 12, আবার 3 দিয়ে যাবে, 3 1 3 থাকবে কত, 2 থাকবে, 318 থাকবে কত, 2 থাকবে, 3 9 27, এবং 13 13 হয় জানি কি 13 13 হয়ে গিয়ে 1, আমরা একটি বর্গ জানি 13 13 হয়ে গিয়ে 169। এবং যদি আমরা হিরো সূত্রের মধ্যে পেয়েছি, তোমরা ইয়াদ আছে কি না বুঝছি না, হিরো সূত্রের মধ্যে পেয়েছি, যদি দুটি সংখ্যা ডাবল ডাবল পেয়ে যায় তাহলে একটি সংখ্যা বাইরে হয়ে আসে এবং রুটটি চলে যায়,
এখানে দুইটি সংখ্যা ডাবল পেয়েছি অর্থাৎ একটি থ্রি বাই রয়ে আসবে, এবং এখানে দুইটি সংখ্যা ডাবল পেয়েছি অর্থাৎ 13 বাই রয়ে আসবে, অর্থাৎ রুটটি চলে যাবে, অর্থাৎ 13 3 দাদা 90 39। দেখো তোমার আনসার এখানে পেয়ে গেছো, এটা হচ্ছে তোমাদের আনসার। এরপরের যে পার্ট আছে আমি তোমাকে বলে দিয়েছি, সেখান থেকে তোমরা করে নেবে। এটি একদম সোজা, এখন এখানে সেটি এটি এক্সামে বেশ আসে না, এটি এক্সামে বেশ আসে না, এত লেস ইম্পর্টেন্ট। এটি কোয়েশ্চন নম্বর টু এখানেই শেষ হয়ে গেছে, এবার নেক্সট ভিডিওর মধ্যে কোয়েশ্চন নম্বর 3 এবং কোয়েশ্চন নম্বর 4 দিয়ে দেবো। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।